আবহাওয়ার সামান্য পরিবর্তন হোক বা কাজের চাপ, অল্পতেই মাথা ধরে অনেকের। ব্যস্ততার মধ্যে বিশ্রাম নেওয়ার অবকাশও খুব একটা মেলে না, তাই মাথা ধরলেই ঘুমানোর ফুরসত সকলের মেলে না। তবে মাথা ধরলে অবশ্যই ঘুমোতে হবে, আর দিন দিন যদি মাথা ব্যথা বাড়তে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মাথা ধরলে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেদনানাশক ওষুধ খাওয়া মোটেই ঠিক নয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, তবে বেশ কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে অসহ্যকর মাথা ব্যথা থেকে আরাম মিলবে সহজেই। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। মাথা ম্যাসেজ করতে পারেন, পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি ফ্লেভারের তেল দিয়ে ম্যাসেজ করলে মাথার যন্ত্রণা অনেকটা কমে। তাই রগের দুটো পাশ ও ঘাড়ের কাছে যদি খানিকক্ষণের জন্য আঙুলের ডগা দিয়ে ম্যাসেজ করেন তবে আরাম পাবেন ও ক্লান্তি দূর হবে। ক্লান্তির কারণে মাথা ধরলে এই ম্যাসেজ খুব কাজে দেয়। অতিরিক্ত আলোর ব্যবহার কমান, অতিরিক্ত আলোর ব্যবহারের কারণে অনেক সময় মাথা ব্যথা হয়ে থাকে, তাই মাথা যন্ত্রণা করলে ঘরের আলো কমিয়ে দিন। প্রয়োজনে কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখুন, অনেক উপকার পাবেন। দিনের বেলা যদি রোদে কাজ করেন তাহলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে পারেন। আদা চা পান করুন, আদা প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার করা হয়। আপনি কি জানেন যে আদা দিয়ে আপনি মাথা ব্যথা থেকেও মুক্তি পেতে পারেন? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে আদাতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাই আজ থেকে মাথা যন্ত্রণা করলে আপনি আদা মিশ্রিত চা অবশ্যই পান করতে পারেন। যোগ ব্যায়াম বা মেডিটেশন, আজকালকার দৌড়াদৌড়ির জীবনে স্ট্রেস থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব। এই জাতীয় পরিস্থিতিতে শরীর চর্চা করা একমাত্র উপায়, তবে এর মাধ্যমে আপনি মাথা ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে সক্ষম হবেন। আপনার রুটিনে যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। স্ট্রেচিং এবং যোগ ব্যায়াম করা বা নিয়মিত ব্যায়াম করলে আপনার মাথা ব্যথা সহ অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মাইগ্রেনের সমস্যা থেকে বাঁচতে কিছু খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সব খাবারে থাকা উপাদান মাইগ্রেনের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। যেমন কফি ও চাকে না বলুন, মাথা যন্ত্রণা হলেই চা বা কফির উপর নির্ভর করেন অনেকেই। আমাদের ধারণা চা বা কফি মাথা ব্যথা সারায়, আসলে চা ও কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে উদ্দীপ্ত করে, ফলে ব্যথা কমেছে বলে মনে হয়, সে ধারণা ভুল। উল্টে মাথা ব্যথা সারাতে বেশি মাত্রায় চা কফি শরীরের অন্য জটিলতা ডেকে আনতে পারে এবং ক্যাফিন নির্ভর করে তুলতে পারে, অর্থাৎ ক্যাফিন চা এবং কফি খাওয়া অভ্যাসে পরিণত করে দিতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর। তাই মাইগ্রেন থেকে বাঁচতে চা ও কফি খাওয়া মোটেই চলবে না। চিজ ব্যবহৃত খাবার বন্ধ করুন, চিজে থাকা টেরামাইন মাইগ্রেনের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেন থেকে বাঁচতে চিজ ব্যবহৃত খাবার বন্ধ করতে হবে। মদ্যপান বন্ধ করুন, অ্যালকোহল মাইগ্রেনের সমস্যা অত্যধিক মাত্রায় বাড়িয়ে দেয়, তাই মাথা যন্ত্রণা থেকে বাঁচতে অ্যালকোহল পান করা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। চকোলেট ব্যবহার বন্ধ করুন, চকোলেটে থাকা উপাদানও মাইগ্রেন বহু অংশে বাড়িয়ে দেয়, তাই মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন তাদের আজ থেকে চকোলেট খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। এগুলি যদি আপনারা মেনে চলেন অনেকাংশে মাথা যন্ত্রণা থেকে বা মাইগ্রেন থেকে আপনারা লাঘব হতে পারবেন। শেষে একটি কথাই বলবো, সুস্থ শরীর সুস্থ মন বিরাজ করুক সর্বক্ষণ। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।